ধীরগতিতে চলছে রাজবাড়ী সদর উপজেলার বাগমারার 150 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্রিড উপকেন্দ্রের নির্মাণ কাজ। ফলে 34 মাসেও শেষ হয়নি 24 মাসের প্রকল্প। সেই সঙ্গে নিরসন হচ্ছে না জেলাবাসীর বিদ্যুৎ ভোগান্তি। রাজবাড়িতে বিদ্যুতের চাহিদা মেটাতে 2018 সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু হলেও 2 বছরে প্রকল্পের কাজ শেষ হয়নি। কাজ শেষ করতে না পেরে দ্বিতীয় দফায় মেয়াদ বর্ধিত করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেন্স বাংলাদেশ। দ্রুত কাজটি শেষ করে বিদ্যুৎ কেন্দ্র চালুর দাবি স্থানীয়দের। পড়াশোনা করতে গেলে পরে আপনার কাছে বিদ্যুৎ না থাকলে সমস্যা সৃষ্টি হয়, পড়াশোনা করা অসুবিধা হয়। ল্যাম্প জ্বালিয়ে আর মোমবাতি জ্বালিয়ে তো পড়াশোনা এখন আর করা যায় না, সেই যুগ তো আর নেই। সো বিদ্যুৎ থাকলে অনেকটা উপকার হয়, যেরকম আপনার বিদ্যুৎ না থাকলে পরে অনেক সমস্যা। তো রাজবাড়িতে বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হচ্ছে, আমরা চাইতে পারি অনেক তাড়াতাড়ি চালু হোক, চালু হলে সবার জন্য অনেক ভালো হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী বলছেন, করোনা পরিস্থিতিতে কাজ পিছিয়ে যাওয়ায় মেয়াদ বাড়ানো হয়েছে। এই প্রজেক্টের যে ডিউরেশন ছিল 2 বছর সেটা অলরেডি আমরা ক্রস করছি, তো যার কারণে তারপরে যে মার্চের মধ্যে যে আমাদের কোভিড-19 যেটা শুরু হলো ওই ইম্প্যাক্টের কারণে আমাদের কাজটা একটু পিছিয়ে গেছে। তারপরেও এই স্টেজে এসে আমরা মোটামুটি 70% to 75% কাজ আমরা কমপ্লিট করছি, তো যার কারণে আমরা একটু টাইম এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করছিলাম বিসিবির কাছে। ওরা আমাদের ইয়েটা অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করছে এবং সেই হিসেবে একটা টাইম এক্সটেনশন দিয়েছে হচ্ছে জুন 2021 সালে রাজবাড়ী সদর উপজেলার বাগমারায় 5 একর জমির উপর 75 কোটি টাকা ব্যয় শুরু হয় গ্রিড উপকেন্দ্রের নির্মাণ কাজ। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় সিমেন্স বাংলাদেশ। 2020 সালের জানুয়ারি মাসে কাজ সম্পূর্ণ করার কথা থাকলেও এ পর্যন্ত শেষ হয়েছে 60-70% কাজ। স্থানীয়রা জানায় বিদ্যুৎ ছাড়া এখন চলা প্রায় অসম্ভব। মিষ্টির কাজ ঠিক মতো সময় মতো টাইম মতো করতে পারছি না, এতে আমাদের চলাফেরা বা বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত। বিদ্যুৎ থাকলে আমাদের সুবিধা, আমরা ডিউ টাইমে কাজগুলো সারতে পারি। এমন এমন টাইমে বিদ্যুৎ যায় সেই টাইমে অবশ্য আপনাদের যে বিদ্যুতের যে প্রবলেমগুলো যে আমাদের কাস্টমারদের সাথে জবাবদিহিতা করতে হয়। রাজবাড়ী ওজোপাটিকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিনুর রহমান বলেন, রাজবাড়িতে নির্মাণাধীন উপকেন্দ্রটি সময় মতো নির্মাণ করা হলে রাজবাড়ী জেলাবাসী বিদ্যুতের যে ঘন ঘন ইন্টারাপশন এটা অনেকাংশেই কমে যেত। যেহেতু আমরা পল্লী বিদ্যুৎ এবং আমাদের ওজোপাটিকো আমরা ফরিদপুর গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ পাই এবং যার দূরত্ব প্রায় 32 বা 35 কিলোমিটার, তো এত লং ডিস্টেন্সের কারণে ঝড় বাতাসে বা বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে দুর্যোগের সময় বিদ্যুৎ ইন্টারাপশনটা বেশি হয়। আর আমাদের পল্লী বিদ্যুৎ সহ ওজোপাটিকোর ডিমান্ড হচ্ছে প্রায় 50 থেকে 60 মেগাওয়াট, তো এই বিদ্যুৎটা যদি আমরা রাজবাড়ি থেকেই পেতাম তো গ্রাহকরা ভোল্টেজের দিক থেকে যেরকম হাই ভোল্ট বা গুণগত মানসম্পন্ন ভোল্টেজ পেত এবং গ্রাহক সেবার মান বা বিদ্যুতের ইন্টারাপশন অনেকাংশে কমে যেত। ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেন্স বাংলাদেশের সাইট ম্যানেজার মোহাম্মদ নাসিরউদ্দিন বলেন, এটি 132 থেকে 133 কেভি পিআইএস সাবস্টেশন। আমার আন্ডারে 18 জন শ্রমিক কাজ করতেছে, 132 কেভি কাজটা 32 কেভি কাজটা কমপ্লিট, আর শিলের কাজ চলতেছে, ইকুইপমেন্টও চলতেছে, অল্প কিছুদের মধ্যে শেষ হয়ে যাবে। 33 কেভির কাজটা আমরা করছি, 32 কেভিটা শেষ করে 33 কেভি ধরবো, অল্প কিছুদের মধ্যে আমরা কাজ হ্যান্ড ওভার করতে পারবো। পশ্চিমাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রজেক্ট পিজিসিবির উপসহকারী প্রকৌশলী সঞ্জয় কুমার পাল বলেন, পিজিসিবির দায়িত্বরত প্রকৌশলী দাবি করেছেন, তো এখন যে অবস্থা তাতে আমাদের 25% কাজ আছে, ইনশাল্লাহ আমরা এই ডেটের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করব। আর আপনারা জানেন যে আমাদের এখানে মেইনলি বাইরে থেকে এক্সপার্টরা আসবে এবং ম্যাটেরিয়াল ম্যাক্সিমাম সব ফরেন ম্যাটেরিয়াল, তো ম্যাটেরিয়াল অলমোস্ট 80% চলে আসছে। আর এক্সপার্টরা আমাদের টার্গেট আছে যে এক্সপার্টরা এন্ড অফ নভেম্বর ওনারা আসবে, আসলে হয়তো আমরা কমিশনের কাজগুলো শুরু করতে পারবো। তো এই পরিপ্রেক্ষিতে এই স্টেজে এইটা দাঁড়িয়ে বলা যায় যে সরকার যে আমাদের টাইম এক্সটেনশন দিয়েছে ওই টাইমের মধ্যে আমরা ইনশাআল্লাহ প্রজেক্ট শেষ করব।